হ্যালো গাইস, দেশের সবচেয়ে এফোর্ডেবল প্রাইজের পাওয়ারফুল 5G স্মার্টফোন কিন্তু বাজারে চলে আসছে। বলছিলাম রিয়েলমি 8 5G-র কথা। কি থাকছে রিয়েলমি 8 5G-তে? রিয়েলমি 8 5G-তে রয়েছে ডিমেনসিটি 700 5G প্রসেসর, যা কিনা আপনার স্মুথ পারফরমেন্স নিশ্চিত করবে। রয়েছে 8GB প্লাস 5GB ডাইনামিক র্যাম, সাথে 90Hz সুপার স্মুথ ফুল HD প্লাস ডিসপ্লে, স্মার্ট হাইপার স্লিম এবং লাইট ডিজাইন, এবং 5000mAh ব্যাটারির সাথে 18W কুইক চার্জ। অসাধারণ এই ফোনটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন দুটো কালারে, সুপারসোনিক ব্ল্যাক এবং সুপারসোনিক ব্লু। 8GB র্যাম এবং 120GB রোম ভ্যারিয়েন্টের এই ফোনটির দাম 24,990 টাকা, এবং আপনারা চাইলে ইভালি থেকেও নিতে পারেন আজ রাত 10:10 থেকে 19,990 টাকায়। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন 5G-র দরকারটা কি। ওকে, আমি কয়েকটা ব্যাপার ক্লিয়ার করে নিই। বেসিক্যালি 5G অনেক বেশি ইম্পর্টেন্ট ফর গেমার্স, বিকজ অফ 5G লেটেন্সিটা কমায়। লেটেন্সিটা কি? ফার্স্ট আমি আপনাদেরকে লেটেন্সিটা বুঝিয়ে বলি কিভাবে লেটেন্সিটা আমাদের গেমারদের জন্য অনেক বেশি হেল্পফুল। লাইক মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ঠিক আমার থেকে 100 গজ দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। এখন আমি ওনাকে ডাকলাম, হাই ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আমার কাছ থেকে ওনার পর্যন্ত আমার এই শব্দটা যেতে, মানে আমার এই ভয়েসটা যেতে ধরেন 1 সেকেন্ড সময় লাগলো। এখন উনি আমার ভয়েসটা শোনার পর আমাকে বললো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। এখন ওনার কাছ থেকে আমার পর্যন্ত রিপ্লাইটা আসতে 1 সেকেন্ড সময় লাগলো। তো এই যে 2 সেকেন্ড, মানে আমার কাছ থেকে ওনার কাছে যাওয়া এবং আবার আমার কাছে ফিরে আসা, এই যে পুরো সময়টা, এই সময়টাই হলো লেটেন্সি। তো 5G কিন্তু আসলে লেটেন্সি ডিক্রিজ করে। লাইক আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন, আজকে থেকে প্রায় 2-3 বছর আগে যেটা ছিল, আমরা যখন 3G থেকে 4G-তে আসি, আমাদের কিন্তু তখন অনেক অ্যাডভান্টেজ আমরা পেয়ে গেছি। লাইক ওই আমাদের দেশে বাংলাদেশের মধ্যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে, গেমারদের মধ্যে একটা বিশাল ইভলিউশন চলে আসছে, গেমিং ল্যাটেন্সিগুলো কমে গেছে। যারা অনলাইন গেমিং করেন, মানে তারা তো অনেক বেশি বেনিফিটেড হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের পিং ইস্যু হচ্ছে, অনেকে বলতেছে যে আমাদের পিং কমতেছে না, আবার লেটেন্সির কারণে পিং অনেক বেশি হাই দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেকে মানে বলেন বা আমাকে অনেকে কমেন্ট করেন। এর কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের 5G একটি রাউটার সাজেস্ট করেছিলাম। তো আজকে কিন্তু অ্যাকচুয়ালি 5G একটি ফোন, এবং সেটা খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসে কিন্তু রিয়েলমি দিচ্ছে। সো যারা অ্যাকচুয়ালি গেমার্স আছেন, তারা কিন্তু খুব ইজিলি মানে 5G ইউজ করে বা 5G টেকনোলজিটা ইউজ করে কিন্তু লেটেন্সিটা কমাতে পারেন এবং ভালো একটা পিং পেতে পারেন। আসলে প্রযুক্তির সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, এবং দেশের সাথে খাপ খাওয়াতে হলে আমাদের সুইচ করতে হবে 5G-তে। 5G আমাদের ফিউচার একটা টেকনোলজি, যেটা খুব শীঘ্রই আমাদের দেশে আসছে আর অলরেডি অনেক জায়গায় চালু হয়ে গেছে। তবে ডাটা লেটেন্সির ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যারা গেমার আছেন তাদের জন্য 5G অনেক ভালো কাজ করে, এবং আমি কিছুদিন আগে এটা কিন্তু প্রমাণসহ দেখাই দিয়েছিলাম একটা ভিডিওতে, যে 5G কীভাবে পিং প্রবলেম ইস্যু হয়ে দাঁড়া বা ডাটা লেটেন্সিটা কীভাবে ডিক্রিজ করে সেটা আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আমার ভিডিওতে। তো 5G কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং আপনারা কিন্তু খুব সহজেই এই ফোনটি আপনাদের একটা মানে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলেই কিন্তু ফোনটি 24,990 টাকায় নিয়ে নিতে পারেন, এবং আরও কম দামে নিতে পারতেছেন আপনারা ইভালি থেকে যদি আপনারা ফোনটি নেন, তাহলে 19,990 টাকায় আজ রাত 10:10 নিয়ে নিতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু আবারও চেক করে নেবে সবাই। তো গাইস, পিছিয়ে থাকার দিন শেষ, রিয়েলমি 8 5G-র সাথে চলুন গড়ি নতুন দিনের 5G বাংলাদেশ।